তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিচ্ছি। তো আমি আগেই জানিয়ে রাখি দীপাবলির শুভেচ্ছা। তো যেহেতু ব্লগগুলো একদিন দুদিন পরে যায়, তাই দীপাবলিটা আগের ভাগেই আমরা দু তিনবার বলে দিচ্ছি। আর আজকে আমি অ্যাকচুয়ালি বেরোচ্ছি চতুর্দশীর জন্য, কারণ বুধ চতুর্দশীতে 14 সাক্ষাৎ হয় তোমরা সকলে জানো। যদিও বা আজকে চতুর্দশী এখনও লাগেনি, 13 রয়েছে। আমি কালকে সন্ধ্যাবেলায় যে পুজোটা করিনি সেটা আজকে করব। আর অ্যাকচুয়ালি এখন আমি যে এসেছি আমার পুরাতন বাড়িতে, কারণ আমি দু তিন রকমের শাক তুলতে এসেছি। আমার বাড়িতে শাক নিয়ে গেছি, কিনে নিয়েছি, তবুও ওর ভিতরে সব পাতা টাতাগুলো সুন্দর না, অনেক কিছু সমস্যা আছে। তো সেই কারণে তার সাথে সাথে যেখান থেকে কিনে নিয়েছি সেখান থেকে আমাকে কচুর শাক দিইনি। তো সেই সমস্ত কারণে আমি দু তিন রকমের শাক এখান থেকে তুলে নিলাম। আর এখানে এসে দেখলাম যে এখান থেকে যদি আমি ঘুরতাম এখান থেকেই আমার 14 রকমের শাকও হয়ে যেত। কিন্তু যা হোক, ওটা তো কিছু করার নেই, ওটা এখন নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি গিয়ে তো দেখো এখানে 14 রকম শাক আমি নিয়েছি। তো 14 রকম শাকের ভিতরে রয়েছে পাতা, তার সঙ্গে সঙ্গে রয়েছে এটা মেটে শাক নাকি একটা বলে একটা শাক, এইগুলো জানি না। ও এটারে তোমার বউ টুনটুনি শাক বলে, তারপরে এই সমস্ত শাক আমি জানি না। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে, এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা আলাদা শাক। এইগুলোর ফলে প্রত্যেকটাই শাক মিলে একসাথে 14 রকমের শাক হয়েছে। প্রত্যেকটা শাকের নাম আমি জানি না যেহেতু, সেই কারণে বললাম না। আর এখন আমি শাকগুলো খুব ভালো করে নুন দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি আমি আর মা মিলে। আর আমি এখন কুচিয়ে দিচ্ছি, আর মা ওদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি, মা একটু একটু করে নাড়ছে। তো চলো, এখন শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা একটু বেরোবো বাজারে, তো গুছিয়ে গেছি নি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সকাল সকাল সুন্দর করে গুছিয়ে বেরিয়ে পড়ছি বাজারে, কারণ একটুখানি ধনতেরাসে কেনাকাটা করব। আর যে কেনাকাটাটাই করি না কেন, তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। আর দোকানে গিয়ে যদি ভিড় ভাড়টা না থাকে তাহলে দোকান থেকেই শেয়ার করছি, নাইলে বাড়ি নিয়ে এসে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন আমরা বাজারে যাচ্ছি, আর বাজারে তোমাদের সঙ্গে যদি পারি তাহলে তোমাদের নিয়ে ঘুরবো, নাইলে নয়। চলো বন্ধুরা, বাজার থেকে এখন আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরপরই আমি আর কি ঠাকুরের এখানে চলে এসেছি, ঠাকুরের এখানে পুজো দিচ্ছি। কারণ আজকে একটা দেখো সঙ্গে ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে নিয়েছি, আর ঠাকুরগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নেওয়ার পরে পুজোটা শুরু করে দিয়েছি। তো যাই হোক না কেন, এইবার বাটায় বাটায় ভোগ লাগানো হয়েছে, এবার এই ভোগগুলো আর কি নিবেদন করে দেবো। ও নিবেদন করে দেওয়ার আগে একটু ফুল দিয়ে দেবো সমস্ত ঠাকুরের চরণে। এগুলোকে সমস্তটাই চন্দন মাখানো আছে, সমস্ত ফুল আর কি চন্দনে ছিটে দেওয়া আছে। তো সকলের চরণে আগে আর কি ফুলগুলো দেওয়া হোক, তারপরে ভোগটা নিবেদন করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখতেই পাচ্ছ যে এখানে আমার ভোগ নিবেদন করা কমপ্লিট। আর সঙ্গে সঙ্গে আমি বলেও রাখি যে যে জিনিসগুলো কিনেছি সেগুলোই আগে আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ওই যে ঘিয়ের প্রদীপটা জ্বলছে না, ওখানে ফুল টুল দিয়ে সমস্ত জিনিসগুলো আমি সুন্দর করে মায়ের পায়ে রেখে দিয়েছি। ওর মধ্যে আছে একটা রূপোর কয়েন, আর ওই যে লাল পলার ভিতরে যে আংটিগুলো আছে সেই একটা আংটি নিয়েছি। আর আমার মায়ের একজোড়া শাঁখা ছিল, সেই শাঁখাটা আমি এই দিনেই ঠিক করে নিয়ে এসেছি, নিয়ে এসে আমার কাছে রেখেই আর কি এটাকে পুজো করে নিচ্ছি। তো যাই হোক না কেন, এটা তো আমাদের রিচুয়ালস না, তবুও আমরা এখন করি, সবাই করে বলেই তাই করি। আর এরপরে আমরা চলে আসবো খাওয়া দাওয়ার দিকে। তো খাওয়া দাওয়ার মেনু কি হয়েছে আগে দেখে নাও তোমরা। এখানে হয়েছে 14 শাকের যে আর কি ভাজাটা করেছি ওই যে, তো এর ভিতরে লাল শাকটা আমার বেশি করে দেওয়া ছিল, আর সাথে সাথে হয়েছে পনিরের তরকারি, আর হয়েছে আলু পটলের তরকারি। আজকে নিরামিষ খেতে হয়, আর এইগুলো দিয়ে এখন দুপুরের আর কি খাওয়াটা হয়ে যাবে আমাদের। তো দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে অন্তু আর কি চরের থেকে কাদা তুলে নিয়ে এসেছিলো। কাদা তুলে নিয়ে এসে দেখো ও বললো যে কি, মা আমি বাড়িতে প্রদীপ বানাবো। আর এটা আমাদের আর কি করতে হয়, 14 শাক করার পরে নিরামিষ খাওয়ার পরে স্নান করে কাদাটা তুলে নিতে হয়। কাদাটা তুলে নিয়ে সেই কাদাতেই আর কি প্রদীপটা বানিয়ে নিতে হয়।
তো সঙ্গে সঙ্গে প্রদীপগুলো বানানো হয়ে গেল, ঝটপট করে হয়ে গেল। তো প্রদীপগুলো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর ভিতরে সর্ষের তেল দিয়ে আর সলতে দিয়ে এগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে আর বাড়ির প্রত্যেকটা কোণায় দেওয়া হবে। দেওয়ার পরে সেগুলো আর আজকে তো ছোঁয়া যাবে না, আমাদের যেটা নিয়ম সেটাই আমরা বলছি। তো যাই হোক না কেন, সেগুলোকে আবার কালকে সকালবেলা ওগুলোকে স্নান করার আগে তুলে জলে দিয়ে তারপরে আমাদেরকে স্নান করে নিতে হবে। তো এই কাজটা অন্তু সচরাচর করে থাকে, আমি এখানে আর কি করি নে, কেননা অন্তু যেখানে করে যার জন্য আমার করা হয় না। তো এখন দেখতে থাকো পুরো আর কি কীভাবে প্রদীপগুলো সাজিয়ে টাজিয়ে নিচ্ছে সেগুলো একটু দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, এখানে 14টা প্রদীপই কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার পরে যেটা বলেছিলাম যে সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা সলতে টলতে দিয়ে নিয়েছে, এখন মোমবাতি দিয়ে ধরিয়ে নিচ্ছে। তো মোমবাতি দিয়ে ধরিয়ে নেওয়ার আগে এই যে একটা থালার মধ্যে নিয়েছে পুষ্পপাত্রের ভিতরে, তো এখানে একটু ফুল টুলগুলো দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে গেছে নিয়েছে। তো যাই হোক না কেন, ও আবার যে জামাটা পরে আর কি দিয়েছিল সেই জামাটা পরে দিয়েছিল বলছি কেন, যে জামাটা পরে বানিয়েছিল সেই জামাটা ছেড়ে এখন ফুল হাতে জামা প্যান্ট পরে নিয়েলো। নেওয়ার পরে এগুলোকে যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা কোনায় কোনায় দিয়ে দিয়েছে, কিন্তু একটা জিনিস সেখানে বলা হয়নি যে প্রত্যেকটা শস্যের আর কি প্রত্যেকটা প্রদীপের ভেতরে কালো তিল দেওয়া আছে, আর যেটা জমের দ্বীপ যাবে সেটা হচ্ছে একটা কড়ি, একটা টাকা আর একটা আর কি সুপারি দেওয়া আছে। আর অন্তু এখন ওইগুলোকে আগে দিয়ে নিক, আর আগে দিয়ে নিক এটাও বলছি যেমন। তো আজকে আর এখান থেকে আর কি ব্লগটা এন্ড করে দেবো, কারণ আর ব্লগটা এখান থেকে লেন্থি করে নিয়ে যাব না। তো যাই হোক না কেন, তারপরে এগুলো সেরে নেওয়ার পরে আরও অনেক টুকটাক কাজ আছে, তো কাজ তো আর ফোরায় না সংসারে, তবুও আর বেশি বাড়াচ্ছি না। তো যাই হোক না কেন, আজকের মতন আমরা এখানেই রেখে দিলাম ব্লগটা। তো আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর টাটা, আবার পরবর্তী ব্লগে তোমাদের সামনে চলে আসছি।